হিন্দু সম্প্রদায়ের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য আপনারা জাতির বিবেক হিসেবে বিবেচিত, আপনাদের মাধ্যমে গ্রামে গঞ্জে নির্বিঘ্নে কোথায় কোন ঘটনা ঘটে ভালো মন্দ সমস্ত কিছু সূর্যের আলোর মতো প্রতিভাত হয়, উদ্ভাসিত হয়, জনগণের গোচরীভূত হয়। বাংলাদেশের আজকের হিন্দু সম্প্রদায়ের যে অবস্থা এবং যতটুকুই তারা টিকে আছে, এটার পিছনে সাংবাদিক সমাজের একটা বিশেষ অবদান আছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আপনাদের সুতীক্ষ্ণ লেখনীর মাধ্যমে, আপনাদের সচিত্র প্রতিবেদনের মাধ্যমে যে বার্তাগুলি গ্রাম থেকে গঞ্জে, শহর থেকে রাজধানীতে উঠে আসে, তারই পরিপ্রেক্ষিতে আমি মনে করি সরকারের সংশ্লিষ্ট মহল ব্যবস্থা নিতে বাধ্য হয়। অন্যথায় আমরা এতটুকু পর্যায়ে থাকতে পারতাম না, এই দেশ থেকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিলুপ্তি অনেক আগেই ঘটে যেত। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন যে 1954 সাল পর্যন্ত সংরক্ষিত আসন ব্যবস্থা বহাল ছিল। তারপরে 54 পরবর্তী সময়কে আপনার শুধুমাত্র এই পূর্ব পাকিস্তানে এই সংরক্ষিত কোটাটা বাতিল হয়, কিন্তু পাকিস্তানের মূল পাকিস্তান এখন যে পাকিস্তান নামক রাষ্ট্র সেখানে কিন্তু সংখ্যালঘুদের জন্য কোটা এখনো বহাল আছে। এবং সেখানে বেশ অনেকজন এমপি তারা সংশ্লিষ্ট কোটায় নির্বাচিত হয়ে স্বাধীন সার্বভৌম ভাবে তারা সংসদে কথা বলতে পারে। আপনারা অবগত আছেন যে করাচির একটি জায়গায় একটি গণেশ মন্দিরে হামলা হয়েছিল, সে হামলার ঘটনা একজন সংসদ সদস্য যখন সংসদে এটা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে, মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে, এই প্রেক্ষিতে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, যারা এই মন্দির ভাঙ্গার সাথে জড়িত ছিল তাদের সহায় সম্পত্তি বিক্রি করে ওই মন্দিরকে সংস্কার করে দেওয়া হয়েছিল, এটা পাকিস্তানের বিচার বিভাগের জন্য একটা সূর্যের মতো আলোকিত হয়ে আছে। তো আমাদের বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য আমাদেরও সংরক্ষিত কোটার প্রয়োজন আছে। কারণ আপনারা হয়তো মনে করতে পারেন বর্তমান জাতীয় সংসদে 16-17 জন এমপি মন্ত্রী হিন্দু সম্প্রদায়ের রয়েছে, তাহলে কোন পৃথক নির্বাচনের প্রশ্নটা আসে? আসলে আপনারা জানেন কোন দলের থেকে যদি তারা মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়, তারা তাদের যে মুখের ভাষা স্বাধীনতা, তাদের যে বিবেক সেটাকে বন্ধক দিয়ে দেয় কখন ওই দলের কাছে, তখন তারা সত্যি কথাটা বলতে পারে না, ইচ্ছা থাকলেও বলতে পারে না, অথবা দলীয় আনুগত্যের আপনার খেলা হবে, সে জীবনে আর এমপি হতে পারবে না, তাকে সংসদ সদস্য থেকে বরখাস্ত করা হবে, এই সমস্ত ভয়ও তারা মুখ বলতে চায় না। সুতরাং একমাত্র সমাধান হলো যে আমাদেরকে সংরক্ষিত কোটার আনুপাতিক হারে সংরক্ষিত কোটার প্রবর্তন করতে হবে, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় স্থাপন করতে হবে, এবং হিন্দুদের জন্য এবং এই দেশে শুধু হিন্দু নয় সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য যা যা করণীয় সেই সংখ্যালঘু মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়িত হবে, তবেই এই দেশের হিন্দু সম্প্রদায় তথা সংখ্যালঘু সম্প্রদায় ভালো থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ আমাদের সম্মানিত মহাসচিব মহোদয়, অনেক জ্ঞানগর্ব বক্তব্য এবং তথ্য প্রমাণের ভিত্তিতে আপনাদের কাছে তথ্য উপস্থাপন করেছেন। আপনারা সঠিকভাবে এবং বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, যথাযথভাবে আপনারা উপস্থাপন করে হিন্দু সম্প্রদায় তথা সনাতনী সম্প্রদায়ের সাথে আপনারা সবসময় মেলবন্ধনে আবদ্ধ থাকবেন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় শ্রী রাম। সুরক্ষা আইন চাই, সুরক্ষা আইনের জন্য যা যা আইন, আমি একজন অ্যাডভোকেট এবং আমাদের এখানে অ্যাডভোকেট আছে, আইনের এত আইন আছে যে আইন সে আইনগুলো বাস্তবায়ন হলে এদেশে নতুন করে কোনো আইনের দরকার নেই, প্রচুর আইন আছে। আর সুরক্ষা আইন বলে পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় নতুন করে আমরা তার গরু থাকল না যে আমাদেরকে একটা খাসার মধ্যে বন্দি করে রেখে সুরক্ষা থাকে, এই ধরনের কোনো ব্যবস্থা নেই, সুরক্ষার জন্য পর্যাপ্ত আইন আছে। আর যে জিনিসটা একটা বলছেন সংখ্যালঘু কমিশন, কমিশনের কাজটা কি, এখনো মানব অধিকার কমিশন আছে, কুমিল্লার ঘটনা ঘটলো, আগুনে পড়লো, সংখ্যালঘু কমিশনের যদি কোনো কমিশনার যখনই নিয়োগ হবে, সরকারি দলের লোক নিয়োগ হবে,
তাকে দায়িত্ব দিলে সে করবে কি বিরোধী দলের লোকজনের দরবার দলের নাম দিয়ে যাতে তাদের ভাষণ দেয় সেই নাম দিয়ে একটা রিপোর্ট পেশ করবে আর যদি একান্তই তা না করে দেয় বিশেষ করে আজকাল তো সাংবাদিক অত্যন্ত সচেতন তাদের কারণে অনেক সময় তারা এই সমস্ত রিপোর্ট টিপোর্ট করতে পারে না তখন দেখা গেল 10 বছরের এই রিপোর্ট আসবে হেমাগার এই কারণে এই সমস্ত সংখ্যালঘু কমিশন আমরা চাই না এই সুরক্ষা আইন চাই আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা পার্লামেন্টের সিট চাই আমাদের পার্লামেন্টের যদি আমরা ক্ষমতায় থাকতে পারি আমরা এমপি থাকতে পারি আমাদের মধ্যে তাহলে তারা পার্লামেন্টে এই কথাগুলো তুলে ধরতে পারবে যে সেখান থেকে আইন উন্নয়ন হবে সেখান থেকে দাদা ব্যবস্থা হবে সেই ব্যবস্থা গুলো হবে সেই বিষয়ে আপনাদের অনেক দিন থেকে দাবিগুলো করে আসছে কোনটা দাবি এই দাবিগুলো তো একদিনের দাবি না সরকার সরকারের যে দাবি নির্বাচনী আমরা যদি নির্বাচনী স্থির ছিল তার সংশোধন কমিশন করবে আমি তারা তাহলে নির্বাচন স্থায়িত বাস্তবায়ন করে এখন আপনারা বলছেন যে আপনাদের তো প্রায় 8% এর মতো আমাদের যদি বলিতে বলতে আছে এখন আপনারা যেহেতু আর 1 বছর আছে আমার ইয়েটা ছিল যে আপনারা যেহেতু ভোট গণনার জন্য চিন্তা ভাবনা করছেন সামনে কিছু নির্বাচন আছে সেক্ষেত্রে সেটা বর্জন করে সরকারকে মেসেজ দিতে চান নাকি এটা আপনার আরো সময় নেবে আমরা সেই নির্বাচনের আগে আগ পর্যন্ত আমরা দেখতে চাই সরকারের ভূমিকা আমরা দাবি দাওয়া করবো এর পরে অন্যান্য বড় বড় আমরা কর্মসূচি নেবো সরকারকে আলটিমেটাম দেওয়ার জন্য বিভিন্ন জেলায় আমরা বিভাগীয় সমাবেশ করবো জেলা সমাবেশ করবো এই সমস্ত সমাবেশ করে আমরা শুধু শুধু মৌখিক মানে নাম মাত্র আমরা ঘোষণা দিতে চাই আমরা যেটা করতে চাই সত্যিকার অর্থে সেই ঘোষণা ধরে বাস্তবায়ন না আমরা করবো নির্বাচনী ইস্তেহারে রাখবো তাদের পক্ষে ভোট দিবে আর যদি কোন রাজনৈতিক দল নির্বাচনী ইস্তেহারে না আনে তাহলে ভোট বর্জনের বিষয়টা তাদের মানে তাদের তাদেরকে আমরা ভোট দেবো না সদর হচ্ছে আর যদি কোন রাজনৈতিক দলই আমাদের গুরুত্ব না দেয় তখন তারপরে একই পথে যেতে বাধ্য হবে আমাদের সাংগঠনিক সম্পাদক সুশান্ত চক্রবর্তী মহোদয়